নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটাতে দুটো ব্যাপার নিয়ে কথা বলবো। প্রথমেই কথা বলবো আপকামিং বাংলা সিনেমা জালবন্দি, যেটার কিন্তু অলরেডি টিজার আমরা দেখে ফেলেছি এবং প্রথম গানটা আমরা শুনে ফেলেছি, যে গানটার কিন্তু 1 মিলিয়ন প্লাস ভিউজ, যে গানটার নাম হচ্ছে বাম্পার পলিসি। তো এই সিনেমাটার সেকেন্ড গানও রিলিজ হয়ে গেছে গত পরশুদিন, যে গানটার নাম হচ্ছে পিয়া জাগো। এই গানটা গেয়েছেন, মানে মিউজিক করেছেন অমিত এবং ঈশান, এবং অমিত এবং ঈশানের কিন্তু বহু বাংলা সিনেমায় কাজ আমরা দেখেছি, যেমন উদাহরণস্বরূপ বলতে পারি মন্টু পাইলট, ড্রাকুলা স্যার, বাবা বেবি ও, এছাড়াও আরো বেশ কিছু সিনেমায় কিন্তু তারা মিউজিক দিয়েছে। তো এই গানটা গেয়েছে ঈশান মিত্র নিজে। তো গানটা আমার কেমন লাগলো সেটা নিয়েই প্রথমে বলবো। এই সিনেমাটার ডিরেক্টর হিসেবে আমরা যার নাম পাচ্ছি তিনি হলেন পীযূষ সাহা, এবং পীযূষ সাহা এমন একজন ডিরেক্টর আমরা সকলেই জানি, তিনি কিন্তু টলিউডের বেশ কিছু মানে পপুলার অভিনেতা অভিনেত্রীদের আমাদের সামনে নিয়ে এসেছেন। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি অঙ্কুশ, শুভশ্রী গাঙ্গুলি, সোহম, এছাড়াও আরো অনেককে। এবারে কিন্তু পীযূষ সাহা নিজে তার ছেলেকে লঞ্চ করছেন এই সিনেমাটাতে, যার নাম প্রিন্স প্রাচুর্য, এবং এই সিনেমাটার নায়ক কিন্তু প্রিন্স। সমরেশ মজুমদারের লেখা একটা নভেলের ওপর ভিত্তি করে এই জালবন্দি সিনেমাটা তৈরি। এবারে যদি গানটা নিয়ে আসি, প্রথম কথা বলি আউটস্ট্যান্ডিং লেগেছে আমার গানটা পিয়া জাগো। অনেকদিন পরে একটা এরকম ধরনের সেমি ক্লাসিক্যাল অঙ্গের একটা গান শোনা গেছে কিন্তু একটা কমার্শিয়াল বাংলা সিনেমাতে, যেটা কিন্তু ভীষণই ভালো লেগেছে। এবং বেসিক্যালি আমি বলতে চাই, অমিত ঈশানকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই, আমি প্রথমেই বললাম ঈশান মিত্র ভীষণ সুন্দর করে গেয়েছেন গানটা। আর আমার স্পেশালি যে জায়গাটায় গানটার মন কেড়েছে সেটা হলো এই গানটার মিডল পোর্শনে আমরা একটা শরদের ব্যবহার শুনতে পাচ্ছি। শরদ একটা ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং আমাদের চ্যানেলের নাম শরদ মিউজিক ভেঞ্চার্স, কেন তোমরা অনেকেই জানো, যাই হোক সেটা একটা অন্য দিক, কিন্তু এই শরদটা ভীষণ সুন্দরভাবে ইউজ করা হয়েছে এই গানে। কিন্তু একটাই আমার যেটা খুব খারাপ লেগেছে সেটা হচ্ছে ডিটেলসে যখন আমরা দেখতে গেলাম শরৎটা কে বাজিয়েছেন, তার কিন্তু কোনো নাম এই ডিটেলসে উল্লেখ করে দেওয়া নেই। আমার কিন্তু মনে হয় সেটা দেওয়া উচিত ছিল, তাহলে আমরা জানতে পারতাম যে কে বাজিয়েছেন এই শরৎটা। আউটস্ট্যান্ডিং ভাবে ইউজ করা হয়েছে। এবার যদি আমরা আসি ভিডিওগ্রাফির দিক থেকে, প্রচন্ড ভালো ভিডিওগ্রাফি আমরা টিজার দেখেই খানিকটা বুঝতে পেরেছিলাম, কিন্তু এই গানটাতে কিন্তু আরো বেশ কয়েকটা চরিত্রের সঙ্গে আমাদেরকে পরিচয় করাচ্ছে মানে এই গানটা। যেমন আমরা খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টারে দেখতে চলবো আবারও পায়েল সরকারকে, এছাড়াও আরো অনেককে। তো আমি তো চাই অবশ্যই জালবন্দি সিনেমাটা খুব ভালো হোক, এবং আশা করছি আমি ভীষণ ভালো হবে। কামিং 17th June কিন্তু এই সিনেমাটা আসছে সিনেমা হলে, এবং এই সিনেমাটার টিজারটা কিন্তু লঞ্চ হয়ে গেছিল 5 মাস আগে, কিন্তু তখন আমি রিভিউ করতাম না, তাই জন্য আমি এটা নিয়ে আলোচনা করিনি। কিন্তু এখন তোমাদেরকে বলছি তোমরা কিন্তু টিজারটাও গিয়ে চেক আউট করতে পারো। ভীষণ একটা টান টান উত্তেজনাপূর্ণ টিজার তৈরি করা হয়েছিল, এই সিনেমাটার ট্রেলারটা এখনো আসেনি আমাদের কাছে। তো আমি অবশ্যই অপেক্ষা করছি কবে ট্রেলারটা আসবে, এবং আশা করছি এই গল্পটা একদম অন্য ধরনের একটা গল্প তৈরি হতে চলেছে, এবং যেখানে ডিরেক্টর পীযূষ সাহা সেখানে একটা প্রচন্ডভাবেই এক্সপেকটেশন তৈরি করে রাখলাম। তো এই গানটার ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে রাখলাম, তোমরা অবশ্যই গিয়ে চেক আউট করো। প্রিন্স এন্টারটেনমেন্ট P4 ইউটিউব চ্যানেলে কিন্তু তোমরা এর সিনেমাটার টিজারটা এবং গানটা দুটোই পেয়ে যাবে, তো অবশ্যই তোমরা দেখতে পারো। আর কমেন্ট বক্সে জানাও যে তোমাদের কেমন লাগলো। সেকেন্ড যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গতকাল রিলিজ হয়ে গেছে অ্যামাজন প্রাইম অরিজিনালস ইউটিউব চ্যানেল থেকে পঞ্চায়েত 2 এর অফিসিয়াল ট্রেলার, সেটা আমার কেমন লাগলো। আমি তোমরা সকলেই অনেকেই যারা পঞ্চায়েত দেখেছো তারা জানো যে পঞ্চায়েত 1 এর গল্পটা কেমন ছিল। একটি ছেলে যে প্রত্যন্ত একটি গ্রামে পঞ্চায়েত অফিসে চাকরি পায় এবং সে চাকরিটা করতে আসে, সেই গ্রামে ঢুকে তার বেহাল অবস্থা হয়ে যায়, সেই গ্রামের বেহাল অবস্থা দেখে তারপরে সে কিভাবে ধীরে ধীরে সেটাকে ফেস করতে থাকে, এটা নিয়ে গল্পটা চলতে থাকে। এবং সবশেষে গিয়ে কিন্তু আমরা দেখতে পাই একটা ভোটে দাঁড়ানোর গল্প আসে, সেখানে গল্পটাকে এন্ড করা হয়েছিল। পঞ্চায়েত 2 এর ডিরেক্টর হিসেবে আমরা দেখতে পাচ্ছি দীপক কুমার মিশ্রজিকে। আমি আশা করছি প্রচন্ড ভালো হবে পঞ্চায়েত 2টা। তোমরা যারা পঞ্চায়েত সেশন 1 দেখে ফেলেছো তারা জানো যে পঞ্চায়েত 1ও একটা ওরকম গল্প ছিল যেটা কমেডির মোড়কে একটা শিক্ষা দেবে আমাদের গল্পটা। তো পঞ্চায়েত 2ও কিন্তু এরকমই একটা আবারও একটা সিরিজ হতে চলেছে। সো আমি আমার মনে হচ্ছে এটা প্রচন্ড ভালো একটা সিরিজ আবারও একবার আমরা আমাদের প্রেজেন্টেশন হিসেবে দেবে অ্যামাজন প্রাইম অরিজিনালস।
তো এখানে আমরা অভিনয় করতে দেখতে পাচ্ছি জিতেন্দ্র কুমার অবশ্যই, নিমা গুপ্তা, রঘুবীর যাদব, ফয়সাল মালিক, চন্দন রায় সহ আরো অনেক অনেক বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেসদের। এবং মানে আমি তো ট্রেলারটা দেখে আমার ভীষণই ভালো লেগেছে, যেখানে কিন্তু এই গল্পটাতে আমরা দেখতে পাবো একটা কাপলকে দেখা যাচ্ছে যারা কিন্তু যে একজন কিন্তু আবার ভোটে দাঁড়ানোর চেষ্টা করছে এবং সেটা নিয়ে একটা কথা উঠে গেছে। তার সঙ্গে সঙ্গে এই পঞ্চায়েত টুতেও এই জিতু ভাইয়াকে কত যে প্রবলেম ফেস করতে হবে এই গ্রামকে নিয়ে, গ্রামের মানুষদের নিয়ে, সেটাও তুলে ধরা হয়েছে। এবং সর্বশেষ আমরা ট্রেলারটা শেষে গিয়ে দেখতে পাচ্ছি এই জিতু ভাইয়া কিন্তু প্রেমে পড়বেন, তার জীবনে একটা ভালোবাসা আসবে। তো সব মিলিয়ে তো আমার ট্রেলারটা প্রচন্ডই ইন্টারেস্টিং একটা ট্রেলার লেগেছে। এবং এই ট্রেলারটাতে কিন্তু এই জিতু ভাইয়ার একজন বন্ধুর হদিশও আমরা পাচ্ছি, যে কিন্তু জিতু ভাইয়াকে বলছে যে তুই অন্য জায়গায় মানে পরীক্ষা দে এবং তুই এখান থেকে পালা, আরো বেটার কোনো চাকরি নিয়ে তুই এখান থেকে চলে যা। সো এরকম একটা ক্যারেক্টারের সঙ্গেও কিন্তু পঞ্চায়েত টু আমাদের পরিচয় করাচ্ছে। তো কামিং 20 মে মানে 20th of May কিন্তু পঞ্চায়েত টু আসছে অ্যামাজন প্রাইমে, তোমরা সকলে দেখো। আমি আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে, আমি তো ভীষণই এক্সাইটেড, আশা করছি তোমরাও এতটাই এক্সাইটেড। তাহলে এই ছিল আমার এই ভিডিওটাতে দুটো ব্যাপার নিয়ে আলোচনা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও, কারণ তোমরা যদি আমার সঙ্গে না থাকো আমি এগোতে পারবো না। খুব শিগগিরই আসছি বাংলাদেশের নাটকের রিভিউ নিয়ে, তাহলে বাংলাদেশের আমার যারা দর্শকরা আছে তারা রেডি, তো রেডি থাকো, খুব শিগগিরই আসছি। এখনের জন্যে টাটা।